আপনারা দেখছেন, আমি ইতিমধ্যে টেন্সের একটি ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। আমি চাই ছোট ছোট ভিডিও থেকে আপনি উপকৃত হন, আমি উপকৃত হই। টেন্স আমাদের গ্রামাটিক্যাল রুলসকে মানার জন্য সবথেকে বড় একটি হাতিয়ার। যদিও টেন্স সম্পর্কে কোনো ধারণাই নেই, বাট এতটুকু বলবো যেহেতু আমরা বাংলার পাশাপাশি ইংলিশ বলার চেষ্টা করি, তো দেখেন আমাদের টেন্স ছাড়া কিন্তু কোনোভাবেই সম্ভব না। আমি এভরিডে ট্রাই করছি যে আমি কিভাবে আমি নিজে এবং আমার ফ্রেন্ডদেরকে সবাইকে টেন্সের সম্পর্কে সামান্যতম নিম্নতম কিছু ধারণা আমি দিতে পারি এবং নিজেও সেখান থেকে উপকৃত হই। এজন্যই আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি। ওকে মাই ডিয়ার্স ভিউয়ার্স, আশা করি ভিডিওটি পুরোটাই দেখবেন, অবশ্যই উপকৃত হবেন বলে আশাবাদী। দেখেন আমি আগের ভিডিওটিতে একই সিস্টেমটাই দেখাচ্ছিলাম, বাট সেটাকে আমি আবার মডিফাই করে ভিন্নভাবে দেখানোর চেষ্টা করছি। একই কথা আমি একইভাবেই বলছি, বাট সিস্টেমটাকে ঘুরিয়ে বলছি। এখানে একটি কথা বলেই রাখা সবথেকে উত্তম, সেটা হচ্ছে শিপক্রার ইউ ক্যান উইন এন বইটি সম্পর্কে অনেকেরই ধারণা আছে। বইয়ের কভার পেজে লেখা দেখবেন, বিজয়ীরা ভিন্ন কোনো কাজ করে না, একই কাজ ভিন্নভাবে করে। তো আমরা যখন বিজয়ী হতে চলছি, আমরা যখন বিজয়ীর পথে পা বাড়িয়েছি, তখন আমাদেরকে এই টেন্সকে বিভিন্নভাবে আয়ত্ত করার চেষ্টা করতে হবে এবং আয়ত্ত অবশ্যই করতে হবে, যাতে আমাদেরকে কোনোভাবেই ইংলিশের ভিতরে আমরা বেঁধে না যাই। আমি পর্যায়ক্রমে আপনাদেরকে পত্রপত্রিকা থেকে পড়ে, আগে আমরা টেন্সের ধারণাটা নেওয়ার পরে আমি ওগুলো সেন্টেন্সের ভিতর থেকে আমরা কীভাবে টেন্সকে আলাদা করব, কীভাবে বুঝবো সেগুলো আমি দেখাবো। ওকে লেটস গো অন দ্য পেজ। টেন্স, কন্টিনিউয়াস টেন্স, কন্টিনিউয়াস টেন্স যখনই আসবে আমরা ধরে নেব ভার্বের শেষে আইএনজি যোগ হবে। পারফেক্ট টেন্স, হ্যাভ হ্যাজ ভার্ব হ্যাড, এরপরে সবসময় মূল ভার্বের পাস্ট পার্টিসিপিল ফর্ম বসে। আমরা এই কথাগুলো কিন্তু আগেই বলছিলাম আগের ভিডিওটাই, বাট সেখানে আমি ভিন্নভাবে দেখিয়েছিলাম। ওকে ফিউচার টেন্স, ফিউচার টেন্স যখনই আমরা আসবে তখনই দেখব শিয়াল উইল, এরপরে সবসময় মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আচ্ছা, আমরা এখন ভার্বের রূপটা একটু দেখে নিই। প্রেজেন্ট ফর্ম বি ভার্ব, এম ইজ আর, পাস্ট ফর্ম যখন হবে অজ অয়ার, যখন পাস্ট পার্টিসিপিল হবে বিন। হ্যাভ হ্যাজ, পাস্ট পার্টিসিপিল ফর্ম হবে হ্যাড, এবং পাস্ট ফর্ম হবে হ্যাড, পাস্ট পার্টিসিপিল ফর্মও হবে হ্যাড। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, সাবজেক্ট প্লাস মূল ভার্ব, এরপরে প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট, যেমন আই রোট এ লেটার। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব এর এম ইজ আর, মূল ভার্বের শেষে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, আই অ্যাম রাইটিং এ লেটার। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হ্যাভ হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপিল প্লাস অবজেক্ট, আই হ্যাভ রাইটেন এ লেটার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব হ্যাভ বিন হ্যাজ বিন, মূল ভার্বের শেষে আইএনজি যোগ অবজেক্ট প্লাস অবজেক্ট, আই হ্যাভ বিন রাইটিং এ লেটার। পাস্ট ইনডিফিনাইট টেন্স, সাবজেক্টের মূল ভার্ব, সাবজেক্ট প্লাস মূল ভার্ব এর পাস্ট পার্টিসিপিল ফর্ম প্লাস অবজেক্ট, আই অ্যাম রোট এ লেটার। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, সাবজেক্টের সাহায্যকারী ভার্ব ওয়াজ ওয়্যার, মূল ভার্বের শেষে আইএনজি যোগ অবজেক্ট, আই ওয়াজ রাইটিং এ লেটার।
past perfect tense subject সহায়কারী verb মূল verb-এর past participle plus object I had written a letter past perfect continuous tense subject সহায়কারী verb had been মূল verb-এর শেষে ing যোগ plus object I had been writing a letter my dear viewers আপনারা দেখছেন যে আমি এখানে only for একটি করে example বলছি আমি আগের একটি ভিডিওতে প্রত্যেকটা টেন্সের সঙ্গে আমি অতিরিক্ত অনেকগুলো করে example সেখানে শো করছিলাম বাট এখানে একটি মাত্র করে আপনারা এইখান থেকেই কিন্তু অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন যেখানে আই আছে সেখানে আপনি ইউ হি এভরিথিং ইউজ করে আই যেমন এক্সাম্পল আই শ্যাল রাইট এ লেটার আই শ্যাল না দিয়ে আপনি ইউ শ্যাল রাইট এ লেটার এভাবে ঘুরাই ঘুরাই নিজেই চেষ্টা করবেন ওকে ফিউচার ইনডিফিনিট টেন্স সাবজেক্ট সহায়কারী সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্বের শেয়াল উইল মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট আই শ্যাল রাইট এ লেটার ফিউচার কন্টিনিউয়াস টেন্স আমাদের মূল টার্গেট হচ্ছে আমরা যে তিনটি টেন্স প্রেজেন্ট পাস্ট আর ফিউচার আমরা প্রত্যেকটা টেন্সকে আবার চার প্রকার আমরা এই চার প্রকারের কখন কীভাবে ইউজ হয় আমরা সেটাকেই শুধুমাত্র সূত্রটা খুব সহজে মুখস্থ করার জন্য আমি এই ভিডিওটি তৈরি করছি আসলে আমি এখানে বিস্তারিত যে সেন্টেন্স আমি ওগুলোকে এখানে দেখাইনি এক্সাম্পল স্বরূপ অনলি ফর একটি করে এক্সাম্পল আমি এখানে দিয়েছি ওকে ফিউচার কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট সাহায্যকারী ভার্বের শিয়াল বি উইল বি মূল ভার্বের শেষে আইনজি যোগ প্লাস অবজেক্ট আই শিয়াল বি রাইটিং এ লেটার ফিউচার পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব শ্যাল হ্যাভ উইল হ্যাভ মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম প্লাস অবজেক্ট আই শ্যাল হ্যাভ রাইটেন এ লেটার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস সাহায্যকারী ভার্ব শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন মূল ভার্বের শেষে আইনজি যোগ আই শ্যাল হ্যাভ বিন রাইটিং এ লেটার আশা করি টেন্স সম্পর্কে আমাদের যতটুকু প্রয়োজন আমরা অবশ্যই এখানে পেয়ে গেছি এখন আমাদের মূল দরকার হচ্ছে এগুলোকে ব্রেনের ভিতর এমনভাবে রাখতে হবে যখনই আমি একটি সেন্টেন্স বলবো তখনই আমার এটা ফিউচার না পাস্ট না প্রেজেন্ট এটাকে আমাকে আয়ত্ত করতে হবে তো আমার এই শর্ট সূত্রটাকে যদি আমি মুখস্থ রাখতে পারি তাহলে অবশ্যই কিন্তু আমি যে কোনো সেন্টেন্স আসলেই তখনই আমি বলে দিতে পারবো এটা কোন টেন্স ওকে ইফ ইউ ইন্টারেস্টেড মাই ভিডিও ইউ উইল বি সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড কমেন্ট ডু ইউ